মানুষ সাধারণত দুটি উদ্দেশ্যে বিনিয়োগ করে এক টাকা না হারানোর জন্য এবং দুই টাকা বাড়ানোর জন্য তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো লাভজনক বিনিয়োগের তিনটি প্রধান বৈশিষ্ট্য সম্পর্কে যাতে আপনারা বিনিয়োগের মাধ্যমে নিজেদের টাকা বাড়িয়ে তুলতে পারেন বৈশিষ্ট্যগুলো কি কি সেটা জানানোর আগে ছোট্ট একটা ইনফরমেশন জানিয়ে রাখি স্টক মার্কেটে বিনিয়োগের উপর আমি বিনিয়োগবিদ্যা নামে একটি ইবুক পাবলিশ করেছি অভিজ্ঞ অনভিজ্ঞ সবার জন্য প্রযোজ্য বিনিয়োগের অন্যতম সেরা এই বইটি সম্পর্কে যারা বিস্তারিত জানতে কিংবা কিনতে চান তারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন এছাড়াও যারা স্টক অ্যানালাইসিস তথা সাইকোলজিক্যাল ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে চান তারা চাইলে আমার সাথে একটি লাইভ জুম ট্রেনিংয়ে অংশ নিতে পারেন মাত্র দেড় দুই ঘন্টার এই লাইভ অনলাইন ট্রেনিংটি সম্পর্কে বিস্তারিত জানতে এবং এতে অংশ নিতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ভিজিট করে নিন আসুন এবারে তাহলে জেনে নেই লাভজনক বিনিয়োগের প্রধান বৈশিষ্ট্যগুলো সম্পর্কে নাম্বার এক লিকুইডিটি লাভজনক বিনিয়োগের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এর পাওয়ার অফ লিকুইডিটি অর্থাৎ একটি বিনিয়োগের লাভজনক হওয়ার জন্য অন্যতম প্রধান শর্ত হচ্ছে এর লিকুইডিটি পাওয়ার অনেক বেশি হতে হবে লিকুইডিটি মানে হচ্ছে কত দ্রুত এবং কতটা সহজে একটি বিনিয়োগকে ভাঙিয়ে ক্যাশ করা যায় সেই ক্ষমতা অর্থাৎ প্রয়োজনের সময় যেন বিনিয়োগ থেকে দ্রুত বের হয়ে আসা যায় সেই ব্যবস্থা রাখা যে কোনো বিনিয়োগেরই যথেষ্ট লিকুইডিটি পাওয়ার থাকার প্রয়োজন আছে কেননা বিনিয়োগ করার পর যদি দেখা যায় বিনিয়োগটি আর প্রত্যাশা অনুযায়ী কাজ করছে না কিংবা আইন কানুন এবং বিধিবিধান পরিবর্তনের কারণে বিনিয়োগটি আর মোটেই লাভজনক থাকছে না তখন বিনিয়োগটি থেকে সরে আসার প্রয়োজন হতে পারে এরকম ক্ষেত্রে যাতে দ্রুত বিনিয়োগটি ভেঙে ফেলা যায় সেজন্য এর লিকুইডিটি পাওয়ার থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও বিনিয়োগকারীর জীবনে হয়তো কোনো বিশেষ প্রয়োজনে ক্যাশ টাকার প্রয়োজনও হতে পারে সে সময়ও যাতে সে বিনিয়োগটি দ্রুত ভেঙে ক্যাশ করতে পারে সেজন্যও লিকুইডিটি পাওয়ার থাকা অত্যন্ত দরকার তাই যে কোনো বিনিয়োগের আগেই চিন্তা করতে হবে সেই বিনিয়োগটির লিকুইডিটি পাওয়ার কেমন এই পাওয়ার যত বেশি হবে বিনিয়োগকারীর জন্য তা তত বেশি সুবিধাজনক হবে তবে অতিরিক্ত লিকুইডিটি পাওয়ারেরও কিন্তু খুব একটা প্রয়োজন নেই বিনিয়োগকারীর উচিত হবে তার জন্য যথেষ্ট সন্তোষজনক লিকুইডিটি পাওয়ার আছে এমন বিনিয়োগ ক্ষেত্রগুলোই খুঁজে বের করা এবং সেখানে নিরাপদে বিনিয়োগ করা এমন অনেক বিনিয়োগ ক্ষেত্র আছে যেগুলো বেশ লাভজনক কিন্তু লিকুইডিটি পাওয়ার অনেক কম যেমন ফ্ল্যাট বড় আকারের দামি জমি বড় বাড়ি ইত্যাদি এসব ক্ষেত্রে বিনিয়োগের আগে খেয়াল রাখতে হবে যেহেতু এগুলোর লিকুইডিটি পাওয়ার অত্যন্ত কম তাই এগুলো কিন্তু প্রয়োজনের সময় তাৎক্ষণিকভাবে ভেঙে ফেলা সম্ভব হবে না সুতরাং এই সমস্ত বিনিয়োগ যতই লাভজনক হোক সেটাকে সম্পূর্ণ আলাদাভাবে ট্রিট করতে হবে বিপদের সময় এগুলো কাজে নাও লাগতে পারে নাম্বার দুই রিস্ক লাভজনক বিনিয়োগের আরেকটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর ঝুঁকি বা লেভেল অফ রিস্ক অনেক কম হবে অর্থাৎ যে বিনিয়োগের ঝুঁকির মাত্রা যত কম হবে সেটা তত বেশি লাভজনক হবে মনে রাখতে হবে সব বিনিয়োগেরই কম বেশি কিছু ঝুঁকি থাকে কিন্তু ঝুঁকির মাত্রা যদি বিনিয়োগকারীর সহ্য ক্ষমতার চেয়েও বেশি হয়ে যায় তখন সেটা আর কোনো নিরাপদ লাভজনক বিনিয়োগ থাকে না তখন সেটা একটি বোঝায় পরিণত হয় তাই যে কোনো বিনিয়োগের আগেই সেই বিনিয়োগটিতে ঝুঁকির মাত্রা কেমন সেটা যাচাই করে দেখতে হবে যে বিনিয়োগে ঝুঁকির মাত্রা যত কম হবে সেটা তত বেশি নিরাপদ এবং লাভজনক হবে কে কতটুকু ঝুঁকি নেবে সেটা নির্ভর করবে তার ক্ষতি সহ্য করার ক্ষমতা কতটুকু তার উপর এক এক বিনিয়োগকারীর ঝুঁকি সামলানোর ক্ষমতা এক এক রকম তাই সবার জন্য একই একইমাত্রার ঝুঁকি যেমন নিরাপদও হবে না আবার তেমনি ক্ষতির কারণও হবে না যার যারটা তাকেই নিরূপণ করে দেখতে হবে উচ্চ ঝুঁকিপূর্ণ বিনিয়োগগুলো থেকে সাধারণত বেশি হারে লাভ করা সম্ভব হয় তাই অনেকেই ঝুঁকি সহ্য করার ক্ষমতা না থাকা সত্ত্বেও লোভে পড়ে এমন বিনিয়োগের পথে পা বাড়ায় কিন্তু লোভ করা যাবে না কেননা লোভী মানুষের জন্য বিনিয়োগ নয় তাদের জন্য গ্যাম্বেলিং সুতরাং নিজ নিজ ক্ষমতা বুঝেই বিনিয়োগের ঝুঁকি বাছাই করতে হবে তাহলেই কেবল একটা বিনিয়োগ লাভজনক হয়ে উঠতে পারে নাম্বার তিন রিটার্ন লাভজনক বিনিয়োগের তৃতীয় প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর রিটার্ন অনেক হাই হতে হবে অর্থাৎ যে বিনিয়োগের রিটার্ন যত বেশি হবে সেই বিনিয়োগ তত বেশি লাভজনক হবে বিনিয়োগের মূল উদ্দেশ্যই হচ্ছে রিটার্ন জেনারেট করা তাই যে বিনিয়োগ কোনো রিটার্ন জেনারেট করতে পারে না সেটা আসলে কোনো বিনিয়োগই নয় সেটা হতে পারে সঞ্চয় সুতরাং যে কোনো বিনিয়োগের আগেই দেখে নিতে হবে সেই বিনিয়োগটি কি পরিমাণ রিটার্ন জেনারেট করার ক্ষমতা রাখে আর শুধু রিটার্ন দিলেই হবে না সেটা কত কম সময়ে দিতে পারে সেটাও বিবেচ্য হবে অর্থাৎ যে বিনিয়োগ থেকে যত কম সময়ে যত বেশি রিটার্ন পাওয়া যাবে সেটাই হবে সবচেয়ে লাভজনক বিনিয়োগ আর রিটার্নের হার হতে হবে অবশ্যই ইনফ্লেশনের হারের চেয়েও বেশি তা না হলে বিনিয়োগ থেকে নেট প্রাপ্তি হবে শূন্য এর মানে হচ্ছে বিনিয়োগকারী যেখানে তার টাকা বা সম্পদ বিনিয়োগ করতে চায় সেখানকার ইনফ্লেশনের হারের চেয়েও তার বিনিয়োগের রিটার্ন বেশি হতে হবে আর এটা যদি না হয় তাহলে ইনফ্লেশনের কারণে তার প্রাপ্ত রিটার্ন ক্ষয় হয়ে যাবে এবং শেষে দেখা যাবে বিনিয়োগ থেকে তার নেট রিটার্ন হয়েছে আসলে শূন্য অথবা নেগেটিভ মানে বিনিয়োগ করে তার উল্টো আরও ক্ষতি হয়েছে সুতরাং বিনিয়োগের রিটার্নের ক্ষেত্রে অবশ্যই ইনফ্লেশনকে বিবেচনায় নিয়ে হিসাব করতে হবে ইনফ্লেশন ধরার পর যদি দেখা যায় বিনিয়োগটি থেকে অল্প সময়ে যথেষ্ট ভালো পরিমাণ রিটার্ন পাওয়া সম্ভব তাহলে তখনই কেবল সেটা একটা লাভজনক বিনিয়োগ হতে পারে মোট কথা যে কোনো বিনিয়োগকে লাভজনক হতে হলে সেটাকে অবশ্যই ইনফ্লেশনের চেয়ে বেশি হারে এবং দ্রুতগতিতে রিটার্ন জেনারেট করতে হবে তার পাওয়ার অফ লিকুইডিটি অনেক বেশি হতে হবে এবং একই সাথে তার রিস্ক লেভেলও অনেক কম হতে হবে আর এই তিনটি বৈশিষ্ট্য একত্রে থাকলেই কেবল সেটাকে একটি নিরাপদ লাভজনক বিনিয়োগ বলা যেতে পারে আজ এ পর্যন্তই এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর আপনার মতামত শেয়ার করুন কমেন্টে দেখা হবে পরের কোনো ভিডিওতে